গাজীপুরে হঠাৎই বেড়ে গেছে বস্তিবাসীদের কদর, কারণ সামনে সিটি কর্পোরেশন নির্বাচন। বছরের অন্য সময় এই অবহেলিত বস্তিবাসীদের খবর কেউ না নিলেও নির্বাচনকে ঘিরে তাদের সম্মানের কমতি নেই। বস্তিবাসীদের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরাও। গাজীপুর থেকে ফখরুল ইসলাম ফাহিম এবং মাহমুদ হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সবিয়া। গাজীপুর সিটি কর্পোরেশনে 55, 56 ও 57 নং ওয়ার্ডে বসবাসরত লক্ষাধিক বস্তিবাসী নারী পুরুষের কদর যেন হঠাৎ করেই বেড়ে গেছে। নির্বাচন সামনে রেখে এখানে তৎপর হয়েছে মেয়র, কাউন্সিলর ও তাদের কর্মী প্রার্থীরা। গাজীপুরের সিটি এলাকার 19টি বস্তিতে ভোটার সংখ্যা 30,000-এরও বেশি। নির্বাচনকে সামনে রেখে এসব ভোটারদের নিজেদের দলে ভেড়াতে নানা কৌশলে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে বস্তিবাসীর অভিযোগ, নির্বাচনের আগে আশ্বাসের বন্যায় ভাসিয়ে দিলেও নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকেন জনগণের প্রতিনিধিরা। আশ্বাস দিছে, কিন্তু সে আশ্বাস পরিপ্রেক্ষিতে কিছু আমরা পাইছি এবং অনেক আশ্বাস আমাদের পূরণ এখনো হয় নাই। আমরা এখানে যে স্থায়ীভাবে বসবাস করতে পারি, এটাই সকল আমাদের যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে চাওয়া পড়ে। আমাদের এলাকার মধ্যে যে আমাদের ভালো কাজ করতে পারবো, আমরা তার এই বুদ্ধিমান যোগ্য প্রার্থী দেখে যারা আমাদের এই জায়গাটাকে স্থায়ী করে দেওয়ার জন্য কাজ করবে, আমাদের উন্নয়নে কাজ করবে, আমাদের সুখ দুঃখে ভাগিদার হবে, আমরা সেই যোগ্য ব্যক্তিকে বুদ্ধি। মাদক সন্ত্রাস যারা নাকি চাঁদাবাজ, এগুলা নির্মূল করব, তাদেরকে আমরা ভোট দিই। তবে ভোটে জিততে পারলে বস্তির পিছিয়ে থাকা বাসিন্দাদের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার করলেন এই প্রার্থীরা। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মানুষদেরকে নিয়ে আমি প্রথমে বৈঠক করব, বৈঠক করে তাদের সমস্যাগুলোকে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে মানুষজনদেরকে নিয়ে, এলাকার মানুষজন 12 লক্ষ ভোটার 40 লক্ষ মানুষকে নিয়ে সেই সমস্যাগুলো আমি সমাধান করব। কাউন্সিলর পদে প্রার্থী, আগামী দিন নির্বাচিত হলে আমি অত্র এলাকার বস্তিবাসীর মান উন্নয়নের, তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থার জন্য চেষ্টা করব। আমি নির্বাচিত হলে এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা করব এবং বেকারত্ব নিরসন করব। জয়ী হওয়ার পর জনপ্রতিনিধিরা ভোটের মাঠে দেওয়া আশ্বাস কতটা বাস্তবায়ন করে সেই অপেক্ষায় গাজীপুরের বস্তিবাসী। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন।